আসসালামু আলাইকুম। আপনারা যারা এপু বেস পিসি চালাচ্ছেন, বিশেষ করে 5600G 5700G বা আরও যে জি আছে, তো এখানে ইলাস্ট্রেটর বা ফটোশপে গেলে আপনার একটা কমন সমস্যার সম্মুখীন হবেন, সেটা হচ্ছে আপনি যদি পারফরমেন্সে যান দেখবেন যে জিপিইউ পারফরমেন্স এটা কিন্তু ইনেবল নাই, ঠিক আছে। তারপর অ্যানিমেশন জুম এগুলো কোনো কিছুই হয় না। তো এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না, অনেকেই অনেক চেষ্টা করেও পারেন না। তো এই উদ্দেশ্যে আমি ছোট একটা ভিডিও বানাচ্ছি যে এটা হচ্ছে কি, আপনি যখন এপিইউ বেস পিসি চালাবেন তখন হচ্ছে এখানে ভিরাম শেয়ার করতে হয়। আপনার যদি ভিরামটা কিভাবে শেয়ার করবেন এই বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে করবেন। তো ভিরামটা আপনার যদি 8GB র্যাম থাকে তাহলে আপনি ওখানে 2GB শেয়ার করে দিবেন, আর আপনার যদি 16GB থাকে তাহলে আপনি 4GB শেয়ার করবেন, দেখবেন একটা বেটার পারফরমেন্স পাইছেন, খুবই ভালো পারফরমেন্স পাবেন। তো এখন আসেন, এই কাজটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে বায়োস সেটিংয়ে। বায়োস সেটিংয়ে যাওয়ার জন্য আমরা বরাবরের মতোই পিসিটাকে রিস্টার্ট করব এবং কিবোর্ড থেকে হচ্ছে ডট বাটন অথবা ডিল বাটন যেটাই বলেন না কেন এটা হচ্ছে আমরা চাপতেই থাকব। তো প্রত্যেকটা মাদার বোর্ডে এরকম, অথবা কোনো কোনো মাদার বোর্ডে F2 চেপেও ঢুকতে হয়। ম্যাক্সিমাম মাদার বোর্ড আপনি হচ্ছে এই ডট অথবা ডিল বাটন চাপলে আপনি কিন্তু ঢুকে যাবেন। তো এটা হচ্ছে আসুস টাপ গেমিং 550-এর একটা মাদার বোর্ড। আপনি এই মাদার বোর্ডে এখন সেটিং করার জন্য আপনাকে অ্যাডভান্স অপশনে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার জন্য কিবোর্ড থেকে জাস্ট আপনি F7 প্রেস করেন। F7 প্রেস করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্সে। এই যে এখান থেকে অ্যারো কি দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, এই যে অ্যারো কি দিয়ে যাচ্ছি। আমরা যখন অ্যাডভান্সে আসবো এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে, অনেকগুলো অপশন। এই যে, তো এই অপশন থেকে আপনাকে চলে যেতে হবে এন, আপনি এখান থেকে NB কনফিগারেশনে চলে আসবেন। এবার কিবোর্ড থেকে জাস্ট ইন্টারপ্রেস করবেন। এখন ইন্টারপ্রেস করলে আপনার সামনে এমন একটা অপশন আসবে, এখানে দেখেন এই অপশনটা IGFX, এটা আপনার ডিজেবল করা আছে, আপনি এখানে এটাকে ইনেবল করবেন। এরপরে আপনার এটা হচ্ছে PCI ভিডিও দিতে পারেন বা IGFX দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। এবার আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন UMA বেটার সাইজ, ঠিক আছে, এটা অটো দেওয়া আছে। আপনি এখান থেকে, আমি আগেই বলেছি যদি আপনার র্যাম হচ্ছে 8GB হয় তাহলে আপনি এখান থেকে মিনিমাম 2GB শেয়ার করবেন, আর হচ্ছে যদি আপনার র্যাম হচ্ছে কত 16GB হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে 4GB সিলেক্ট করে দেবেন। ব্যাস, কাজ শেষ। এখন কিবোর্ড থেকে বরাবরের মতো আমরা কিবোর্ড থেকে F10 প্রেস করব এবং এখানে জাস্ট ইন্টার বাটন প্রেস করব। আমাদের কাজ শেষ, আমরা সেভেন এক্সিট করে বের হয়ে গেছি। এখন আপনাদেরকে রিয়েল টাইম আমি দেখাবো যে এটা PC অন হোক। চলে যাব হচ্ছে এডিট, এখান থেকে পারফরমেন্স, আবার এখান থেকে আমরা যদি পারফরমেন্সে চলে আসি, এই যে দেখেন আমাদের এখন কিন্তু এটা ওকে। আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যদি আপনাদের এই জিনিসটা টিকমার্ক দেওয়া না থাকে তখন আপনি টিকমার্ক দিয়ে নেবেন যখন হচ্ছে আপনি যে ভিরাম শেয়ার করবেন। এখন আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আজকের ছোট্ট একটা ভিডিও থেকে আপনাকে আমি বোঝাইতে সক্ষম হয়েছি যে কীভাবে APU বেস PC আপনি চালাইলে আপনি হচ্ছে কীভাবে ভিরাম শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।